मंगलवार 30 मार्च संयुक्त मोर्चा के चार उम्मीदवार ने आज इस्लामपुर में अपना अपना नामांकन पत्र भरा। इस्लामपुर से कांग्रेस के उम्मीदवार डॉक्टर सादिकुल इस्लाम चाकुलिया से, ऑल इंडिया फॉरवर्ड ब्लॉक के उम्मीदवार अली इमरान रम्स विक्टर चोपड़ा से, सीपीआईएम के उम्मीदवार अनवारुल हक ग्वालपोखर से, कांग्रेस के उम्मीदवार मास्टर नसीम अहसन ने अपना अपना नामांकन पत्र भरा। आज इस्लामपुर नेशनल हाईवे 31 से एक मिशिल कर बैंड बाजे के साथ इस्लामपुर पार्क चौक तक पहुंचे। साथ में उपस्थित थी पूर्व केंद्रीय मंत्री तथा पूर्व रायगंज सांसद दीपा दास मुंशी। दीपा दास मुंशी ने कहा कि बीजेपी अशांति के साथ राज्य में प्रवेश करना चाहती है और तृणमूल ने 10 साल में कुछ विकास नहीं किया है, इसीलिए इस बार बंगाल की जनता ने यह मन बनाया है कि संयुक्त मोर्चा को समर्थन कर संयुक्त मोर्चा की सरकार बनेगी। आज के हमरा संयुक्त मोर्चार चार जन प्रार्थी एक संगे नॉमिनेशन करते जाच्छी। आमी संयुक्त मोर्चार पक्ष थेके सकल आमादेर इस्लामपुर सब डिविजन सकल मानुषेर काछे युव भाई बंधु माँ बोनदेर काछे एटाई बोलबो कि ये नॉमिनेशन आज के आपनादेर आशीर्वाद निये आमरा करछी। आगामी 22 तारीखे आपनादेर सकलेर काछ थेके संयुक्त मोर्चा प्रार्थीदेर काछे भोट दिए आमादेरके जयजुक्त करे राज्येर शैलाचारी सरकार एवं धर्म निरपेक्ष सरकार करार जन्ये आमरा आपनादेर काछे आशीर्वाद चाइछी। से आशीर्वाद आमादेरके आपनारा देबेन एई आशा राखी। আপনারা নিজে দেখুন, এই তো আমাদের সংযুক্ত মোর্চার পুরো ওয়েস্ট বেঙ্গলে জয় জয়কার হচ্ছে, মানুষ ঝড়ের মতো জয়েন করছে দুর্নীতির বিরুদ্ধে, এটা আপনি নিজে দেখতে পাচ্ছেন। আর আমাদের ইলেকশনের পর আপনি দেখবেন সংযুক্ত মোর্চার সরকার হবে আর আমাদের সিনিয়র লিডারশিপে আমরা এগিয়ে যাব আর এই সরকারকে এখান থেকে বরখাস্ত করে আমরা সংযুক্ত মোর্চার সরকার করবো। এখানে সংযুক্ত মোর্চার গভর্নমেন্ট হবে পশ্চিমবঙ্গে। আজকে গোয়ালপুরের মানুষ, চোপড়ার মানুষ, ইসলামপুরের মানুষ, চাকুলিয়ার মানুষ সংযুক্ত মোর্চাকে সাড়া দিয়েছে। হাজার হাজার মানুষ বেরোয় আসছে। এই মানুষ সিপিএমের জ্বালা এবং বিজেপির জ্বালার জন্য দুই দল দেশকে এবং বাংলাকে শেষ করে দিয়েছে বলে আজকে মানুষ সাড়া দিয়েছে। আজকে আমাদের সাথে এসছে জোট প্রার্থীদের দিকে দিকে জয়ী করার বার্তাই আজকে বাংলায় বড় বার্তা, কারণ বিজেপি এবং তৃণমূল বাংলার মুখে শান্তি আনতে পারছে না, উন্নয়ন তৃণমূল দিতে পারেনি এবং বিজেপি অশান্তির পথে বাংলায় ঢোকার চেষ্টা করছে। তার বিরুদ্ধে শান্তির বার্তা দিতে এবং উন্নয়নের বার্তা দিতে আমরা যে জোট মহাগঠবন্ধন বাংলার বুকে হয়েছে সেই জোটের সমর্থনে আজকে মানুষকে আমরা এই বার্তাই দিতে বার্তা কি দেওয়ার আছে? কোটির ময়দানে বার্তা তো একটাই, লড়াই 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 চাই, লড়াই করে জিততে চাই। আরে আমরা অনেক আগের থেকে এই কথা বলছি যে চটি পড়া পুলিশ কারা, অনেক আগে। আজকে মমতা বলছে, স্বীকার করছে যে বামপন্থীরা কোনোদিন মিথ্যা বলে না, বামপন্থীরা যা বলি সেটা সঠিক বলি। আজকে 11 বছর পরে মমতা ব্যানার্জিকে মানতে হচ্ছে যে ওই যারা গুলি চালিয়েছিল, যারা চটি পরে পুলিশের ড্রেস পরে গেছিল, তারা হচ্ছে যে ওই শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের লোক ছিল। আমরা অনেক আগে বলেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে শ্রীমতী হচ্ছে যে অনেক পরে হচ্ছে যে তার জ্ঞান ফিরলো, পুরনো ডায়েরি খুলে দেখছে যে এই কাজ তো আমরাই করেছিলাম, এই জন্য এখন।